subscribe for more videos. Yay! দেখা হচ্ছে day 2 vlog-এ. এটাকে হালকা ভাবে একদম নিও না. এই পমফ্রেট মাছের বাচ্চা. মূত্র বিসর্জন is important, guys. Hey guys, welcome to our channel. আমরা আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, সবাই প্রচন্ড এক্সাইটেড. দেখো চ্যানেল এক্সাইটমেন্ট আর ধরে না. যদি আগে ব্লগটা না দেখে থাকো তোমরা, অলরেডি আমি উপরে লিংক দিয়ে দিয়েছি, আগে ব্লগটা একবার দেখে নিও. আজকে আমরা যাচ্ছি সাইটসিং এ. আমরা গাড়ি ভাড়া করেছি, হোটেলের থেকে নিয়ে নি, বাইরে একটা জায়গা থেকে গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি. এখন স্ট্রেট প্রথমে যাবো হচ্ছে সিমাচালাম টেম্পলের দিকে, তারপর ওখান থেকে এক এক করে ফিশিং হারবার, ডলফিন নোজ এগুলো আমরা দেখতে থাকবো. Stay tuned with us. এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, it's going to be really interesting. See you there. শহর থেকে সিমাচলম মন্দিরটির দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার. পৌঁছতে সময় লাগে 35 থেকে 40 মিনিট. অন্ধ্রপ্রদেশের সিমাচলম মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতায় সিমাচলম পাহাড়ে অবস্থিত. এই মন্দিরে ভগবান বিষ্ণুকে বরাহ নরসিংহ অবতারে পূজো করা হয়ে থাকে. নৃসিংহ বা নরসিংহ ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার. ভাগবত পুরাণ অনুযায়ী হিরণ্যকশিপুর থেকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু নৃসিংহ বা নরসিংহ অবতারে প্রকট হন. অক্ষয় তৃতীয়া ব্যতীত সারা বছর মন্দিরের বিগ্রহ চন্দনে ঢাকা থাকে. এপ্রিল বা মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন ভোর 4 থেকে বিকেল 4 পর্যন্ত বিগ্রহতে চন্দনের প্রলেপ থাকে না এবং অভিষেক হওয়ার পরই বিগ্রহের আসল রূপ দর্শন করা যায়। সেই দিন সন্ধেবেলা মহাপূজার আয়োজনও হয়ে থাকে। মন্দিরের সময়সূচি এবং যাবতীয় তথ্য নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এসে গেছি এখন ইয়ারাডা বিচে। আমাদের সিমাচলম মন্দির থেকে মোটামুটি লাগলো হচ্ছে কত, বা 1.5 ঘন্টা এখানে আসতে। এই জায়গাটা অসাধারণ, মানে আসার রাস্তাটা অসাধারণ আর বিচটা খুব একটা জমজমাট নয়, ফাঁকা ফাঁকা। একদিকে পাহাড়, এই যে দেখো পাহাড় আর এই সমুদ্র, অসাধারণ কম্বিনেশন। আমি কিছু ইনফরমেশন দিতে চাই। 1 নম্বর হচ্ছে যে সিমাচলম মন্দিরের ভেতরে মোবাইল ভিডিও কিছু অ্যালাউ না, তুমি ইভেন মোবাইল নিয়েও যেতে পারবে না। বাট লাকিলি আমার মোবাইলটা সেভাবে চেক করেনি, বাইরে তুমি ভিডিও ফটো নিতে পারো, কোনো অসুবিধা নেই। নিচ থেকে পাহাড়ে ওঠার সময় প্রাইভেট গাড়ি যদি বুক করে আসো, গাড়ির জন্য 30 টাকা তোমায় পাস করাতে হয় উপরে ওঠার জন্য। উপরে উঠে পার্কিং ফিস কিছু লাগে না, আই গেস পার্কিং ফিস কিছু লাগে না। তো ওখানে যদি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয় বা অ্যাটলিস্ট দর্শনও করতে, অসম্ভব ব্যাপার। যদি তুমি খুব সকালে আসো তাহলে মন্দির ফাঁকা পাবে। আমাদের যেতে তো অনেক বেলা হয়ে গেছিলো, ভীষণ লাইন ছিল। ওদের ওখানে টিকিট প্রাইস আছে 100 রুপিস 300 রুপিস। মন্দিরে অনেকক্ষণ সময় ধরে যদি পুজো দিতে চাও তাহলে ইটস ওকে। আর যদি মনে করো যে মন্দিরে মোটামুটি কিছুক্ষণ থেকে পুজো দিয়ে বেরিয়ে আসো, তাহলে আমার সাজেশন অনুযায়ী আপনারা 300 টাকার টিকিটটা কেটে উইদিন 10 মিনিটসের মধ্যে মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে বেরিয়ে আসতে পারেন। আর আমাদের যেহেতু একটা জায়গা নয়, আমাদের আজকে প্ল্যান ফান থেকে শুরু করে অনেকটা কভার করা, সুতরাং একটা জায়গায় অতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানো কোনো মতেই সম্ভব নয়। এখন এই বিচটা আমাদের অ্যাকচুয়ালি দারুণ লাগছে, যদি এখন দুপুর হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজতে চললো। তো বিচটা এত সেরিন না, আই উইশ আমরা যদি এখানে সকালবেলা বা সন্ধ্যেবেলা আসতে পারতাম। বিচটা অসাধারণ, খুব একটা লোকজন নেই, সেফটি রয়েছে, দারুণ 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 অ্যাটমসফিয়ার। সিমাচলম টেম্পল থেকে এখানে যেহেতু অলমোস্ট 40 কিলোমিটার, তো
আমাদের অনেকটা সময় গাড়িতে কেটে গেছে। মুশকিলটা হচ্ছে যে এখানে টয়লেটটা একটুখানি আপনাদেরকে খুঁজে নিতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই। পেট টয়লেট রয়েছে কিন্তু একটু ফাইন্ড আউট করতে হবে আপনাদের ঘুরে ঘুরে। ইউজ এন্ড পে টয়লেটের যে অবস্থা তার থেকে টয়লেট খুঁজে নিয়ে ব্যবহার করাটা অনেক হাইজিনিক চয়েস। এটা যেহেতু একটু অফ পিট সুতরাং ইটস এক্সপেক্টেড। টয়লেটের কথা বলতে মনে পড়লো, মূত্র বিসর্জন ইজ ইম্পর্টেন্ট গাইস। হালকা না হলে তুমি ঘুরে মজা পাবে, এটাকে হালকা ভাবে একদম নিও না, হালকা হওয়াটা খুব জরুরি। অসংখ্য ছোট ছোট কাঁকড়া রয়েছে, জলের ঢেউ আসছে চলে যাচ্ছে, বিচটা অপূর্ব বিচ। ইয়ারাডা বিচ প্যাকেজের মধ্যেই থাকে, প্যাকেজের সমস্ত ডিটেলস আমি বলে দেব। চালাক, আপনি যখন কনসিয়াসলি সমুদ্রের ধারে দাঁড়াবেন, মানে ধরুন দাঁড়িয়েছেন একটু পাটা ডোবানোর ইচ্ছা হয়েছে, আলতো করে জলটা এসে পায়ে টাচ করে গেল, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভেবেই আসেন যে আমি পা ভেজাবো না, ধরুন হুট করে দাঁড়িয়েছেন, দুম করে একটা ঢেউ উঠে এসে একদম আপনার জুতো শাড়ি সব ভিজে দিল, জামা কাপড় ভিজে দিল, সমুদ্র এটাই করে। আমি তো ভিজতে চাইলে আর কিছু চাই না, পাহাড় অভিমানী, সমুদ্র শুধু ফিরিয়ে দিতে যাচ্ছে। তারা এরকম উপরে উঠে দাঁড়িয়ে থাকে না, আমার মেয়ে নয়, আমার মেয়েকে বাদ দিয়ে, আমার মেয়ে আমার সাথেই সমুদ্রে পা ভেজাতে পছন্দ করে। দারুণ সুন্দর একটা স্পট চুজ করেছি, অসাধারণ, মানে অসাধারণ। ওই যে ওইদিকে নৌকাটা ছাড়লো, আমরা যখন এসলাম তখন রেডি করছিল নৌকাটা, আলটিমেটলি ওইদিকে ফেলে গেল, ওরা মাছ ধরতে যাচ্ছে, রোজকার যা কাজ। কোনোদিন যদি পসিবল হয় আমি বিচের ধারে একটা বাড়ি বানাবো, বিচের ধারে বাড়ি বানিয়ে আমি সকাল বিকেল দুপুর সন্ধ্যে শুধু বিচেই থাকবো, আমি আর ফিরবো না। যারা ইয়ারাডা বিচ থেকে লাইট হাউসের দিকে আসবে তাদের জন্য একটা খুব ভাইটাল ইনফরমেশন, যখন লাইট হাউসের দিকে আসে চেকপোস্টে কিন্তু তোমরা যে গাড়িতে আসছো বা যতজনই আসছো ওরা কিন্তু আইডি কার্ড দেখছে, এবং আইডি কার্ড শুধু দেখছে না, আইডি কার্ডটা আপনাকে জমা রাখতে হবে। গাড়ির নাম্বারটা বললে ওরা একটা টোকেন নাম্বার আপনাকে বলে দেবে, ফেরত যাওয়ার সময় আপনি আবার গাড়ির নাম্বার বলবেন, ওরা টোকেন নাম্বার দেখে মিলিয়ে আপনাকে আইডি ফেরত দেবে, আইডি সাথে অবশ্যই ক্যারি করবেন। শৌভিকের কাছে ভাগ্যে ওর আইডি ছিল, ওর আইডিটা জমা রেখে আমরা আপাতত লাইট হাউসের দিকে যাচ্ছি। মাম্মাম খুব খুশি লাইট হাউসে যাওয়ার জন্য, চলো। আমি পাপা নই, আমি তো মাম্মাম। কেমন লাগলো লাইট হাউস? না, ভিউটা তো অসাধারণ ছিল, কিন্তু একটা ওয়ার্নিং, ইটস নট ইজি, ইটস আ ভেরি স্টিপ ক্লাইম্ব, তো বুঝে শুনে চড়বেন। এমনি তো ঠিক আছে, কিন্তু উপরে একটা ভীষণ চড়াই সিঁড়ি আছে, বাচ্চা নিয়ে ওঠাটা ভীষণ ডিফিকাল্ট, মানে একদম লোহার সিঁড়ি বেসিক্যালি, ওই একটা দিয়ে ওঠা একটা দিয়ে নামা, তো আলাদা কোনো নামার রাস্তা নেই, ভীষণ জায়গাটা ভীষণ সরু, হ্যাঁ ভীষণ সরু রাস্তা। তো আমরা এখন ফিরছি
থ্যাঙ্কফুলি আমাদের টাইমে হয়ে গেছে, এখন যারা যাচ্ছে আমি জানি না তারা আদৌ উপরে উঠতে পারবে কিনা, পাঁচটা নাকি বন্ধ হয়ে যায়। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন নিচে নামার পর যে দাদা উপরে কি দেখলেন, আমরা গিয়ে কি কোনো লাভ আছে? ভিউটা দারুণ, নো ডাউট ভিউটা দারুণ, কিন্তু এখন যেতে যেতে সানসেট হয়ে যাবে, বাচ্চা নিয়ে ওপরে ওঠাটা ইটস ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। তো আমরা ভালোই ভালোই দেখে নিয়েছি, নেমে গেছি, এখানকার গল্প শেষ। আমরা এবার যাব লাস্ট আমাদের ডেস্টিনেশন ফিশিং হারবার। স্যার আর কিছু বলবেন আপনি? যাওয়ার আগে আইডি কালেক্ট করতে হবে। ইয়েস, আইডি ভুললে চলবে না। মাছ কিনবো না, তাও দেখতে এলাম কত রকমের মাছ আছে। এই দেখো বড়, এই কি খুচরো পাচরা কত মাছ। গাইস পমফ্রেট মাছের বাচ্চা। এগুলো এখান থেকে যাবে, কোথায় যাবে আমি জানি না, কিন্তু যাবে। এটা হচ্ছে ফিশিং নেট, এটা ফিশিং নেট বানাচ্ছে এইভাবে যেখানে মাছ ধরে। শৌভিকের ফোন চলে এসছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে। কিছু বলবি? এই ফোনটা এসে সব গন্ডগোল করে দিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই জায়গাটাই আজকে আমাদের ভিডিও শেষ পয়েন্ট ছিল। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ডান দিকে বেল আইকনটাকে ঢং করে একটা বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও যখন আমরা আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে আসবে। আর এর আগের পার্টটা ভাইজাগে যদি তোমরা দেখে না থাকো তাহলে ওপরের এই দিকে তোমরা দেখতে পাবে, আমরা কাটে অ্যাড করে দেবো। তার আগের ভিডিওটা দেখে না তাহলে তোমরা পরপর সিকোয়েন্সগুলো বুঝতে পারবে। আরও ভিডিও আসছে আমাদের ভাইজাগ ট্যুরে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Something to hold on to, gotta find it first. But here I am, 'cause I've been laying under palm trees, waiting for the summer, knowing there's nowhere to go.